সিপিএমের ছাত্রনেতা শতরূপ ঘোষের বেশ কিছু অ্যাকাউন্ট থেকে সোশ্যাল মিডিয়ায় বিতর্কিত বেশ কিছু বিষয় পোস্ট করা হয়, যা নিয়ে সোশ্যাল মিডিয়ায় ঝড় ওঠে। বিষয়টি নজরে আসতেই সিপিএমের এই ছাত্রনেতা দেখেন তার নামে ভুয়ো অ্যাকাউন্ট খোলা হয়েছে। দেরি না করে লালবাজারে দ্বারস্থ হন তিনি। সোমবার বিকেলে শতরূপ ঘোষ ডিসিডিডির সঙ্গে দেখা করে লিখিত অভিযোগও জানান। সংবাদ মাধ্যমকে তিনি বলেন, বিজেপি ও আরএসএস এর ইন্ধনেই এই ধরনের অপরাধমূলক কাজ করা হচ্ছে। মোট 7টা আমার ছবি, আমার নাম ব্যবহার করে ফেক প্রোফাইল বানিয়ে, এটা হচ্ছে ম্যালিশিয়াস ক্যাম্পেইন, যেগুলো সাম্প্রদায়িক এবং ভারতবর্ষের ইন্টিগ্রিটির পক্ষে বিপজ্জনক। এই ধরনের ক্যাম্পেইন আমার নাম করে হচ্ছে চালানো হচ্ছে, এই ধরনের কথাবার্তা বলা হচ্ছে এবং তারপরে সেগুলোকে যে ধরনের লোকেরা ফেসবুকে প্রচার করছে তার থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে এরা আরএসএস এর পক্ষ থেকে একেবারে একটা অর্গানাইজড চেষ্টা। সিপিএম এই ছাত্রনেতার নামে সোশ্যাল মিডিয়ায় 7টি ভুয়ো অ্যাকাউন্ট খোলা হয়েছে বলে লালবাজারে অভিযোগ জানিয়েছেন শতরূপ। অভিযুক্তদের চিহ্নিত করে তাদের কঠোর শাস্তির দাবি জানান তিনি। ক্যামেরা দিব্যেন্দু সিনহার সঙ্গে অভিষেক সেনগুপ্ত, রিপোর্ট ওঙ্কার, অনলি ট্রুথ।